ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো উত্তরপাড়া ভদ্রকালীর বাসিন্দা স্বপন ঘোষের। 53 বছরের স্বপন বাবু পেশায় ব্যবসায়ী। কয়েকদিন আগে তিনি প্রবল জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় গত 4 নভেম্বর স্বপন বাবু উত্তরপাড়ার একটি নার্সিং হোমে ভর্তি হন। স্বপন বাবুর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার CMRI তে ট্রান্সফার করা হয়। ক্রমশ তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই বুধবার রাতে তার মৃত্যু হয়। স্থানীয় 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি বিশ্বাস জানান, উত্তরপাড়ায় 16, 18, 19 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ধরা পড়লেও এই ওয়ার্ডে কোনো ডেঙ্গু আক্রান্ত ছিল না, তাই স্বাভাবিকভাবেই মানুষের মনে ভয় দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পুরসভা সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। পুরকর্মীরা যখন মানুষের বাড়ি যাচ্ছেন, তারা যেন পুরকর্মীদের সঙ্গে সহযোগিতা করেন। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী স্বপন বাবু ডেঙ্গু আক্রান্ত হওয়ার পাশাপাশি তার মাল্টি অর্গান ফেলিওর হয়েছিল। ডেঙ্গু রিপোর্ট কবে করলেন? ডেঙ্গু নার্সিংহোমে থাকাকালীন রিপোর্ট হয়েছে, আবার ওখানেও পজিটিভ। এই যে ঘটনাটা যে ঘটলো, আপনাদের কি মনে হয় যে এলাকায় কি মশা ডেঙ্গু কি বেড়ে যাচ্ছে? হ্যাঁ, ডেঙ্গুর প্রাদুর্ভাব তো আছেই এলাকায়, তো ডেঙ্গুর প্রাদুর্ভাব আছেই। মশার তেল বা ব্লিচিং কি দিচ্ছে? হ্যাঁ, মিউনিসিপ্যালিটি কাজ করছে, মিউনিসিপ্যালিটি কাজ করছে। আর হ্যাঁ, গতকাল মারা গেছে স্বপন ঘোষ বলে একজন। উনি ওই শখে বাজার বড়ো ব্যবসায়ী, কাপড়ের তরতাজা লোক, সুস্থ লোক, ডেঙ্গুতে মারা গেল। তা এই কারণে আজকে পৌরসভা উদাসীনতার জন্য আজকে এই অবস্থা। এরা তো কোনো কাজ করছে না, খালি পোস্টারিং করছে আর কাটমানি তুলতেই ব্যস্ত। এরা কোনো কাজে ব্যস্ত নেই। মানে আজকে দেখুন এই জায়গাটা, দেখুন কীভাবে মশা ঘুরছে। যেখানে দেখবেন সেখানে একই অবস্থা। ডেঙ্গু নিয়ে এত কিছু হচ্ছে, এদের কোনো কিছু হেলদোল নেই, এরা এদের মতো চলে যাচ্ছে আর বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে। ডেঙ্গু তো ছড়িয়ে গেছে, তার প্রতিকার না করলে তো ডেঙ্গু ছড়াবেই, প্রতিকার তো নেই না। এরা নিজেদের গোছাতে ব্যস্ত, কাটমানিতে ব্যস্ত, কিন্তু কাজে কাজ কি বলছে মানুষের পাশে আছি, কোথায় পাশে আছি বোঝা যাচ্ছে না। কিন্তু লোকগুলো তো আজকে এক এক করে তরতাজা লোকগুলো চলে যাচ্ছে না। কোনো রকম মশার তেল ফেল কিছুই দিচ্ছে না? দিচ্ছে, ওই গাড়ি করে একটা ধোঁয়া দিচ্ছে, জানি না ধোঁয়াটা কি। আর ব্লিচিং তো দিচ্ছে, ব্লিচিং তো জানি না কতটা পাওয়ার আছে তার ব্লিচিংয়ে, এসব দিচ্ছে, কিন্তু ওগুলো তো কার্যকরী নয়, এগুলো কবেকার এক্সপায়ার্ড মাল দিচ্ছে। নিউজ আজ বাংলা, উত্তরপাড়া। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার, আর পরিষেবা সুপার অটোর।